আজ মঙ্গলবার, 24 মার্চ 2020। দিনটি মঙ্গলবার হলেও আমাদের জন্য মঙ্গলজনক নয়। ইতিমধ্যে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। করোনায় আক্রান্তের পরিমাণ একদিকে বেড়ে চললেও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন অনেকেই। চীনে অট্টালিকার কাছে প্রজেকশন করে অভিবাদন জানানো হয়েছে চিকিৎসকদের। ফের ধরা পড়েছে আরেকটি ভাইরাস। বিদেশে করোনাকে মহামারী হিসেবে গণ্য করা হলেও বাংলাদেশে করোনা সম্পর্কে আমি জানতে পেরেছি একটি ট্রোলের মাধ্যমে, এটা করোনা সেটা করোনা দিয়েই। আর দেশে করোনাকে স্বাগত জানানো হয়েছে গান গেয়ে। গান শুনেছেন, এবার চলুন মূল সংবাদে যাওয়া যাক। খাবারের তালিকায় যুক্ত হলো করোনা ভাইরাসের পাকুড়া, মাস্ক। এদিকে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ভাইরাসের অ্যাকাউন্ট। হুজুর শোনাচ্ছেন স্বপ্নে পাওয়া ভাইরাসের সাথে ইন্টারভিউ। করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্নযোগে, যেটা দেখেছে মামুন মারুফ ইতালি থেকে, সে বলল যে আমি